আমি অপর্ণা, আপনারা দেখছেন ফুড ফ্যামিলি এন্ড মোর, এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের একটা ইটিং শো নিয়ে চলে এসেছি দুই যায় মিলে। তো আজকে ইটিং শো চ্যালেঞ্জ নেই, তো তাড়াতাড়ি কোনো খাবার নেই, তো আজকে একটু শান্তি করে খাবো সেই জন্য। তো কী কী নিয়েছি তাহলে বলে দিই, দিদি বলো। এখানে আছে ভাত, গোল গোল করে আলু ভাজা, স্যালাড আছে, স্যালাডে পেঁয়াজ আর শসা আছে, ডাল আছে, চিকেন কষা আর ডিমের পানি। তো এই হলো মেনু। তো বেশি দেরি না করে ইটিং শোটা আরম্ভ করি, নাও স্টার্ট। প্রথমে ডাল দেখাবো। ডালটা খুব ভালো হয়েছে রসুন পেঁয়াজ দিয়ে করা। আজকে রাত তাড়াতাড়ি খাবো না, আস্তে আস্তেই খাবো। আজকে যেহেতু চ্যালেঞ্জ নেই, ডিমের কারি হয়েছে।
এবার খাবো চিকেন কষা। চিকেনটা খুব নরম হয়েছে, ফাটাফাটি দিদি বানিয়েছে। চ্যালেঞ্জ করে এত সুন্দর চিকেনটা ভালোভাবে খাওয়া যায় না, তাই আজকের ভাবলাম ইটিং শো করি। চ্যালেঞ্জ করলে তো খালি জেতার দিকে নেশা থাকে, কি খাচ্ছি না হচ্ছে কিছু বুঝতে পারি না। তো আমাদের ভিডিওগুলো যে আপনারা দেখছেন, ভালো ভালো কমেন্টস করছেন, তো খুব ভালো লাগছে। প্লিজ এইভাবেই আমাদের পাশে থাকবেন। ঝাল ঝাল চিকেন কষা কি ভালো লাগে না, তাই না দিদি?
ভালো লাগে। তো আমরা ফের ফিরে এলাম, আমাদের খাওয়া শেষ। তো দেখলেন আজকে যেহেতু ইটিং চ্যালেঞ্জ, সরি হ্যাঁ এই চ্যালেঞ্জ নেই, তো কোনো পার্টিসিপেন্টের কোনো বালাই নেই, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তাদের কাছে একটাই আমার অনুরোধ, তো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ।